আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাট স্টক করে রেখেছেন, তাদের মাথায় কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ যে বর্তমানে পাটের যে অবস্থা, অর্থাৎ সেটি কিন্তু স্থির হয়ে গেছে পাটের বাজার দর, এবং যার কারণে তারা কিন্তু বড় ধরনের একটি টেনশনের মধ্যে আছে যে এই পাটের দাম সামনে বাড়বে নাকি কমবে। প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বিভিন্ন বাজার এবং বিভিন্ন পাট ব্যবসায়ী যারা আছে তাদের কাছ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করেছে এবং বিভিন্ন পরোক্ষ উপাত্ত সংগ্রহ করেছে এবং সেটা বিশ্লেষণ করে যেটি পেয়েছে সেটি হলো বর্তমানে পাটের যেটি বাজার দর গতদিন থেকে, অর্থাৎ পাটের বাজার দরটা কিছুটা থমকে গেছে। এবং পাটের বাজার থমকে গেলে পরবর্তীতে কিন্তু তার দুইটা দিক হয়, একটা হচ্ছে হয় বৃদ্ধি পাবে না হয় কমে যাবে। প্রিয় দর্শক, তবে কমার দিকে বেশিরভাগ পাটের ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ভোট দিচ্ছেন, অর্থাৎ তারা মতামত দিচ্ছেন যে পাটের বাজার দরটা কিছুটা কমে যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে পাটের বাজার দরটা কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, সবার মনে কিন্তু একটি প্রশ্ন থাকে। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার এবং ভারত একটা তাদের মধ্যে কিন্তু খুব ভালো একটি সম্পর্ক, এবং বাংলাদেশের যে পাটজাত পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হতো। পাটজাত পণ্য যে পরিমাণ বাংলাদেশে উৎপাদিত হতো সেটি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রপ্তানি হওয়ার পাশাপাশি 60% পণ্য কিন্তু ভারতে রপ্তানি হতো এবং সেখান থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। ভারত সরকার যখনই তাদের নিজস্ব পাটের পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তোলার জন্য এবং নিজের দেশে পাটের দাম স্বাভাবিক রাখার জন্য তারা এবং চাহিদা নিজের দেশের পাটের জন্য একটা চাহিদা থাকে, যার কারণে কিন্তু এক এন্টি ডাম্পিং শুল্ক নামের একটি শুল্ক আরোপ করেছিল। প্রিয় দর্শক, এটি আরোপ করার পর থেকেই কিন্তু বাংলাদেশের পাটের দুর্দশা নেমে আসে, এবং সেখানে আমরা দেখেছি যে যেখানে 60% পাট ভারতে রপ্তানি হতো এটা কমতে কমতে কোন কোন পাটজাত পণ্য 5% চলে আসে, কোন কোন পাটজাত পণ্য আবার 30-35% চলে আসে। এখন এই যে যে পাটগুলো ভারতে রপ্তানি হতো সেগুলো কিন্তু বাংলাদেশে উদ্বৃত্ত থেকে গেল, পরবর্তীতে যখন নতুন বাজার খুঁজতে যাচ্ছে বাংলাদেশ সেখানে কিন্তু আরো একটি সমস্যা, সেটি হলো আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ এবং যে মানসম্মত পাটজাত পণ্য দরকার সেটি কিন্তু বাংলাদেশের যে জুট মিল আছে সেগুলো সেই মানসম্মত এবং তাদের চাহিদা মাফিক পাটজাত পণ্য উৎপাদন করতে কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছে। ফলশ্রুতিতে সেই বাজারগুলো কিন্তু দখল করে নিচ্ছে ভারতের জুট মিলগুলো এবং তারা আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য উৎপাদন করে তারা কিন্তু রপ্তানি করছে। এবং এখানে আরো একটি বিষয় যে তারা যে পাটজাত পণ্য তৈরি করছে শুধু তাদের দেশের পাট দিয়ে তা কিন্তু না, বাংলাদেশ থেকে যে কাঁচা পাটগুলো ভারতে যাচ্ছে ভারতের নিজস্ব পাট সেই সাথে বাংলাদেশি পাট, এই দুইটা পাট দিয়ে কিন্তু তারা পাটজাত পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজার দখল করছে। প্রিয় দর্শক, যেহেতু বাংলাদেশ নতুন করে, অর্থাৎ ভারত যখন পাট নেওয়া বন্ধ করে তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় নতুন বাজার খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানেও খুব বেশি সফলতা আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ নতুন বাজার খুঁজতে গেলে এবং সেখানে তাদের চাহিদা মতো পাটজাত পণ্য উৎপাদন করতে গেলে বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সেগুলো 100% উৎপাদনে আসতে হবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের জুট মিল তো সরকার চালু করার সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে যদি চালু হয় তাহলে সেখানে হয়তো বাংলাদেশের যারা পাট ব্যবসায়ী আছে তারা বেনিফিটেড হবে, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সফলতা আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, সেখানে আরো একটি বিষয় যে বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সবগুলো চালুর সিদ্ধান্ত নিলেও বড় ধরনের একটি সমস্যা, যা প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর যেমন দুর্নীতিগ্রস্ত সেখান থেকে কিন্তু রেহাই পায়নি পাটকলগুলো। এই পাটকলগুলো বন্ধের কিন্তু আর অন্যতম যেটি কারণ সেটি হলো সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু অনেকটাই দুর্নীতিপরায়ণ হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের এই পাটকলগুলো লসে পরিণত হয়।
প্রিয় দর্শক, তারপরে আরো একটি বড় ধরনের দুর্নীতি, যে যে পাট কল গুলো চালু করবে সেই পাট কলের যে মেশিনারিজ গুলো ছিল সেগুলো কিন্তু দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জায়গায় সেল করে দেওয়া হয়েছে, অনেকগুলো অকেজ হয়ে গেছে, এবং বিভিন্ন সময় এই নতুন নতুন জুট মিলের তাঁত স্থাপনের কথা বললেও সেখানে কিন্তু পুরাতন গুলো মেরামত করে নতুন হিসাবে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এই যে নানান ধরনের অনিয়ম এবং দূরদর্শিতার অভাব ছিল এখানে, যে ভারতের উপর সম্পূর্ণরূপে কিন্তু বাংলাদেশ নির্ভরশীল হয়ে পড়ে, এবং হঠাৎ করে ভারত সরকার যখন একটা স্টেপ নেয় সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের পাটের বাজার রে ধস নামে। প্রিয় দর্শক, এই অবস্থায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যখন বাংলাদেশের যে পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে যে মূল যে মিলগুলোতে সেগুলো কিন্তু আন্তর্জাতিক বাজারে চাহিদা মাফিক উৎপাদন করতে পারছে না, যার কারণে কিন্তু তারা বিভিন্ন বাজার নতুন নতুন বাজারে সেগুলো সেল করতে পারছে না, এবং যেহেতু পণ্য সেল করতে পারছে না তার মানে নতুন পাট কেনা মাঝে মাঝে কিন্তু তারা স্টপ রাখে। প্রিয় দর্শক, এখানে তারা আবার এই যে হঠাৎ করে যদি পাটের বাজার বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু এই যে যারা পাট দিচ্ছেন মিলগুলোতে সেখানে তারা কিন্তু তাদের যে টাকাটা অর্থাৎ টাকাটাও কিন্তু তারা আটকে দেয়, এবং ফলশ্রুতিতে বিভিন্ন মোকাম হাট বাজার গুলো থেকে স্বাভাবিক নিয়মে পাট ক্রয় করতে পারে না, ফলে পাটের বাজার আবার নিম্নমুখী হয়, পাটের বাজার দরের যে ঊর্ধ্বমুখী ভাব সেটি কিন্তু আর দেখা যায় না। প্রিয় দর্শক, এমনই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে বাংলাদেশের বর্তমানের পাটের বাজার দর, বর্তমানে পাটের বাজার দর, এবং সেখানে কিন্তু আমরা এবং আমরা প্র্যাকটিক্যালি এবং এই বিষয়টা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, হাট বাজারগুলো থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি সেখানে পাটের বর্তমান যেটি বাজার দর, যেসব অঞ্চলে ভালো কোয়ালিটির পাট ফাইবার কোয়ালিটি ভালো আর সেসব অঞ্চলে ২৯০০ টাকা থেকে ৩০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, তবে বেশিরভাগ হাটগুলোতেই ২৮ থেকে ২৯৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, ফরিদপুরের পাটের বাজার দর আমরা দেখেছিলাম অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে ৩০০০ টাকা থেকে ৩০৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, তবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু হাটগুলোতে ৩০০০ থেকে ৩১০০ টাকা বিক্রি হতে পারে। তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে ২৯০০ টাকা থেকে ৩০৫০ টাকা পর্যন্তই সর্বোচ্চ বাংলাদেশের হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, দক্ষিণ অঞ্চলের জেলাগুলো বিশেষ করে নগাঁও অঞ্চলেও কিন্তু ২৮ থেকে ২৮৫০ ২৯৫০ এরকম পাটের বাজার দর, কুড়িগ্রাম ২৭-২৮০০ টাকা, রাজশাহীতে ২৬০০ টাকা থেকে ২৭০০ টাকায় হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে, কুষ্টিয়া অঞ্চলে ২৬ থেকে ২৭৫০ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, এরকম বিভিন্ন জেলায় কোনো কোনো জেলায় আবার পাটের বাজার দর অনেকটাই নিম্নমুখী হয়ে গেছে, দেখা যাক সামনে পাটের বাজার দর কোন দিকে মুখ করছে সেই বিষয়টি বিশ্লেষণ করে এবং পাটের বাজার দর পর্যবেক্ষণ করে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি তার পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে। তাই সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, তাহলে প্রত্যেকদিন এই পাট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো।